এ যেন আরেক মুগ্ধের প্রতিচ্ছবি পানি লাগবে পানি বলা সেই মুগ্ধকে কেউ ভুলতে না পারলেও অনেকেই ভুলে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পানি বিতরণের সময় গুলিবিদ্ধ হওয়া আরেক মুগ্ধকে নাম রাকিবুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পানি আর শুকনো খাবার বিতরণ করছিলেন শিক্ষার্থী সাধারণ মানুষের মাঝে টিয়ার সেলের ধোঁয়া আর রাবার বুলেট দমাতে পারেনি রাকিবের পানি বিতরণ হঠাৎ পাশে থাকা দুজন সহযোদ্ধাদের একে একে হত্যার দৃশ্য দেখে ছুটে পালাবার চেষ্টা হঠাৎ একটা গুলি এসে প্রথমে ডান পায়ের মাংস ফুটো করে বেরিয়ে গেলেও আরেকটি গুলি লাগে হাঁটুর ঠিক মাঝখানে রক্ত বের দেখে প্রাণপণ বাঁচার চেষ্টা এরপর আর কিছু মনে নেই তার গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর বসিলা এলাকায় গুলিবিদ্ধ হওয়ার গল্প বলছিলেন রংপুরের বেসরকারি ইমেজ পলিটেকনিক্যাল কলেজের ইলেকট্রিক্যাল বিভাগে পড়া এই শিক্ষার্থী আমি হচ্ছে পানি দিচ্ছিলাম সাধারণ মানুষদের পানি ঠান্ডা পানি সাপ্লাই দিচ্ছিলাম আমার একটা বন্ধু খাবার দিচ্ছিল এক পর্যায়ে রিয়েল গুলি শুরু হয়ে যায় তখন আমি বুঝতে পারি যে এটা রিয়েল গুলি ছিল তখন আমি পানি দেওয়া বন্ধ করে আমার কাছে বস্তা ছিল একটা পানির বস্তা

এক বা দিয়ে আমার ডানটা বাট চরুতে ওটা মাংসের উপর দিয়ে গেছে রাকিবের স্বজনরা বলছেন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার সামর্থ্য তাদের নেই রাস্তায় গিয়ে সে পানি দিয়ে দিতে গিয়ে আমার ভাই যে গুলিটা খেয়েছে জনগণের কাছে আমি দোয়া চাই দেশবাসীর কাছে দোয়া চাই এই বাংলার মাটি কোনোদিন যেন আর গুলি ব্যস্ত না হয় এই সোনার বাংলা সোনার বাংলায় আমরা চাই এদিকে রাকিবের সুস্থতায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পাশাপাশি সরকার সরকারের একটা ফান্ড হচ্ছে স্বাস্থ্য খাত থেকে একটি ফান্ড হচ্ছে কোনোভাবে যাতে রাকিবের কাছে খুব দ্রুত পৌঁছায় সেটা চেষ্টা করব ঢাকার যারা সমন্বয় কিংবা যারা এখন স্বেচ্ছাসেবী আছে তাদের সাথে যোগাযোগ করে রাকিবের ব্যাপারটা আমরা হ্যান্ডেল করার চেষ্টা করব। রাকিব রংপুর নগরীর নীলকণ্ঠ মাস্টারপাড়া এলাকার মশিউর রহমান দুলালের ছেলে ছয় ভাই বোনের মধ্যে সবার ছোট এই শিক্ষার্থী রেদওয়ান হিমেল সময় সংবাদ রংপুর